বাচ্চারা কি সুন্দর করে সেজেছে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকে কিন্তু আমি চলে এসেছি আমাদের পাকুয়াহাটের বাসন্তী পুজোর সন্ধ্যাবেলার পরিবেশটা তোমাদের দেখাবো বলে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি ধীরে ধীরে কিন্তু মণ্ডপে প্রবেশ করছি। আর তোমরা দেখো সন্ধ্যাবেলায় মণ্ডপটা কি অসাধারণ সুন্দর লাগছে, ঝাড়বাতিটা খুব সুন্দর লেগেছে আমার। আর এখানকার প্রতিমা বলো, এখানকার মণ্ডপের সাজসজ্জা বলো, এবার কিন্তু অসাধারণ সুন্দর করেছে এখানকার কর্মকর্তারা। তো তোমরা ভালো মতো মায়ের মূর্তিটা আরেকবার দর্শন করে নাও। আর আজকে কিন্তু ধুনুচি নাচ থেকে শুরু করে জমজমাটি প্রোগ্রাম সব কিছু রয়েছে, সব কিছু তোমাদের দেখাতে চলেছি। তো তোমরা ভিডিওটা ধীরে ধীরে দেখতে থাকো। আজকে কিন্তু চলে এসেছি বাসন্তী পুজোয়, আর সন্ধ্যাবেলার পরিবেশটা তো তোমাদের দেখালামই। এবার এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, ছোট ছোট বাচ্চারা কিন্তু বিভিন্ন রকমের থিমের উপর ডান্স করবে। তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এখানে সব ছোট ছোট বাচ্চারা কি সুন্দর করে সেজেছে। আর তাদের মুখ থেকেই শুনে নেব যে তারা কি কি সেজেছে। তো বলো, তোমাকে দিয়ে শুরু করি, তুমি কি সেজেছো? দুর্গা। তুমি? কালী। তুমি? কালী। কালী, আচ্ছা তুমি কি? আমি রক্তবীজ। রক্তবীজ? হ্যাঁ। করে দাও একটু, হা হা করে দাও। ওরে বাপরে, তুমি কি? অসুর। তুমি একটু হা হা করে দাও। তো তোমরা দেখতেই পাচ্ছ দুর্গা কালী লক্ষ্মী সরস্বতী সবাই কিন্তু প্রোগ্রামের জন্য বেরোচ্ছে। আর একে একে সবাই বেরোচ্ছে, এখানে ব্রহ্মা বেরোচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ সবাই কিন্তু একে একে বেরোচ্ছে এখান থেকে। আর ঠিক এই স্টেজটাই কিন্তু প্রোগ্রাম হবে। এই সবাই একটু হাত দেখাও। তো এখন কিন্তু মহিষাসুর মর্দিনী থিমের ওপরে একটা অসাধারণ ডান্স পারফরমেন্স শুরু হতে চলেছে। আর তোমরা ডান্স পারফরমেন্সটা উপভোগ করো, আর অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। অশুভ শক্তির বিনাশ ও শুভের প্রতিষ্ঠাপক দেবী দুর্গতি নাশিনী যুগে যুগে কালে কালে আবির্ভূত হন। দেবী মহামায়ার সহায়তায় শ্রী কুমার না দেখা।
তোমরা কিন্তু দেখতেই পেলে বাচ্চাদের একটা অসাধারণ ডান্স পারফরমেন্স, আর আমার কিন্তু খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে কিন্তু দশমী, দশমীর দিন এখানটায় একটা বড় সড়ো মেলা বসে, গ্রামের মধ্যে একটা বাসন্তী পুজোয় এই মেলাতে সবাই আসে। চলো তোমাদের মেলাটা একটু ভালো মতো ঘুরিয়ে দেখিয়ে দিই। তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এই মেলাতে ফুচকা, মোমো, এগরোল, চাট এই সব দোকান থেকে শুরু করে মিষ্টির দোকান, ছোট ছোট বাচ্চাদের খেলনার দোকান সব কিছু কিন্তু এই মেলাতে বসেছে। আর এই পুজো কমিটির কর্তারাই কিন্তু প্রতি বছর এই মেলাটাকে সম্পন্ন করে আসছে। আর গ্রামবাসীরা কিন্তু এই মেলাতে খুব আনন্দ করে, এই পুজোটাকে তারা নিজের পুজো মনে করে একাত্ম করে নেয়। আর আজ কিন্তু দশমী, সত্যিই মনটা সবারই খারাপ, বিষাদের সুর কিন্তু বেজে গেছে, মার যাওয়ার পালা। কিন্তু এই দুঃখের মাঝেই কিন্তু আমাদের আনন্দটাকে খুঁজে নিতে হয়, কারণ আসছে বছর আবার হবে। তো আশা করি আজকের ব্লগ তোমাদের খুব ভালো লেগেছে, আর তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। আর খুব শীঘ্রই আসছি নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব 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 ভালো থেকো, আনন্দে থেকো, আর হাসতে থেকো কাছের মানুষের সাথে। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি তারা দেরি না করে ঝটপট সাবস্ক্রাইব করে দাও। পাশে থেকো, তোমাদের ভালোবাসাই কিন্তু আমি সবসময় চাই। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো সবসময়।